নমস্কার বন্ধুরা আমি শিলা শিলা ডায়েরি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা গল্পের প্রথমেই সকল শ্রোতা বন্ধুদের কাছে আমি ক্ষমা প্রার্থী কারণ ঠিকঠাক গল্প আমি এখন আপলোড দিতে পারছি না এই কটা দিন সত্যিই খুবই ব্যস্ত আছি যার জন্য গল্প আমি ঠিকভাবে রেকর্ডিংও করতে পারছি না বা আপলোডও দিতে পারছি না তো যাই হোক সবকিছুর মধ্যে আমি চেষ্টা করছি যাতে গল্প দিতে পারি তো আজকের গল্প দুষ্টুর প্রহর গল্পটি একটি রোম্যান্টিক গল্প আশা করছি তোমাদের শুনতে বেশ ভালো লাগবে বন্ধুরা গল্পটি শুনতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে শিলা ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না সাথে একটি লাইক ও শেয়ার করে দিও চলো আর দেরি না করে গল্প শুরু করা যাক কি রে প্রহর দাঁড়া কোথায় যাচ্ছিস আরে দাঁড়া না রে আরে কোথায় চললি কথাগুলো বলতে বলতে দুষ্টু দৌড়াচ্ছে প্রহরের পিছনে প্রহর রাগে অভিমানে ফিরেও তাকাচ্ছে না একবার দুষ্টু আরো একটু জোরে দৌড়ে দৌড়ে গিয়ে প্রহরের হাতটা চেপে ধরে হাঁপাতে হাঁপাতে বলে কিরে তোকে কখন থেকে দাঁড়াতে বলছি তুই শুনতে পাচ্ছিস না কেন আমি কেন শুনবো তোর কথা এই তোর কি হয়েছে বলতো কি আবার হবে কিছু না তাহলে রেগে আছিস কেন আমি রাগ করতে যাব কেন তোর উপরে তাহলে কথা বল তুই তো জানিস তুই কথা না বললে আমার ভালো লাগে না তাও এমন করছিস তাই নাকি আমি কথা না বললে তোর ভালো লাগে না তাহলে তোর ফোনটা কোথায় ছিল কাল কতবার কল মেসেজ করেছি একবারও ওর রিপ্লাই দেওয়ার প্রয়োজন মনে করলি না কাল তোর তোরষার জন্মদিন ছিল মা তোকে অনেক করে আসতে বলেছিল সেই জন্য কতবার ফোন করেছিলাম তোকে তুই তো একবার সেটা রিসিভও করিসনি অন্তত একটা মেসেজ করলে তার রিপ্লাইটাও দিসনি সেটাকে সিন পর্যন্ত করিসনি তুই তাহলে এখন কেন কথা বলতে এসেছিস তুই ওহ এই ব্যাপার আরে ইয়ার আমার ফোনটা দাদা ভাই নিয়ে গেছে কাল বিকালে বুঝেছিস এখনো দেয়নি ওর একটা প্রবলেম হয়েছে ওর ফোনে তাই আমারটা নিয়েছে একটু পরেই ও কলেজে এসে আমাকে দিয়ে যাবে ফোনটা প্রহর একবার তাকাই দুষ্টুর থেকে কি সত্যি বলছি না যদি বিশ্বাস হয় তুই তাহলে আমাকে একবার কল কর দেখ ফোন আমার কাছে আছে কি না না তার আর কোনো দরকার নেই এবার তো রাগটা কমা তাকা আমার দিকে হাস থেকে একবার হাসবি নাকি আমি আমার টেকনিকটা ইউজ করব কোনটা না তোকে তোর টেকনিক ইউজ করতে হবে না দুষ্টু প্রহরের হাতটা ধরে বলে চল ওই মাঠে গিয়ে বসি এখন হ্যাঁ তারপর প্রহর আর দুষ্টু কলেজের পাশে মাঠে গিয়ে বসে এখন ওদের ক্লাস অফ দুষ্টু বেশ কিছুক্ষণ প্রহরের মুখের থেকে তাকিয়ে থাকে প্রহর ব্যাপারটা খেয়াল করে বলে কি হলো কি সমন করে আচ্ছা প্রহর তুই কি আমাকে পছন্দ করিস মানে ভালোবাসিস দুষ্টর মুখে এই কথা শুনে প্রহর থতমত খেয়ে যায় হঠাৎ দুষ্টু এরকম কিছু জিজ্ঞাসা করবে সেটা প্রহর ভাবতেও পারেনি প্রহর নিজেকে সামলে মাথা নিচু করে ঘাসের দিকে তাকিয়ে বলে হঠাৎ তোর এমন কথা মনে হলো কেন কারণ আছে তুই বল না সত্যি কি তুই আমাকে পছন্দ করিস তুই কি প্রহর কি বলবে কিছু বুঝতে পারছে না সত্যিই প্রহর দুষ্টুকে পছন্দ করে ভালোও বাসে সেই স্কুল লাইফ থেকে কিন্তু কখনো প্রকাশ করেনি দুষ্টু প্রহর আর সকাল তিনজনেই বেস্ট ফ্রেন্ড ওরা স্কুল লাইফ থেকে ভালো বন্ধু সকাল আর দুষ্টু উচ্চ পদস্থ জীবনযাপন করে আর প্রহর হলো মধ্যবিত্ত পরিবারের ছেলে প্রহররা দুই ভাই বোন প্রহর বড় আর ওর ছোট বোন হলো তোরষা প্রহরকে দেখতে শুনতে বেশ ভালোই লম্বা ফর্ষা মাথা ভর্তি চুল টিকালো নাক চোখের মনিটা আবার একটু ঘোলাটে অবশ্য দুষ্টু আর সকালের ফ্যামিলির ভীষণ ভালো তাদের মধ্যে কোন রকম অহংকার নেই সকলের সাথে মিলেমিশে থাকতেই বেশি পছন্দ করে দুই পরিবার সকাল আর দুষ্টুর ফ্যামিলি একই বিল্ডিং এ থাকে আর সেখান থেকে দশ মিনিটের দূরত্বের বাড়ি হচ্ছে প্রহরে প্রহরের বাড়িটাও বেশ সুন্দর একতলা বেশ অনেকটা জায়গা জুড়ে বাড়ি বাড়ির ভিতরে তিনটে রুম আর রান্নাঘর আর বসার জন্য জায়গা জুড়ে সোফা একটি টি টেবিল রয়েছে আর বাড়ির সামনে অনেক রকমের ফুল গাছ বেশ খানিকটা দুষ্টুর ভীষণ পছন্দ প্রহরের এই বাড়ির পরিবেশটা চারিদিকে কি সুন্দর ফুলের সোফা ওর ভীষণ পছন্দ কিরে চুপ করে আছিস কথা বল এবার প্রহর বলে তুই কি পাগল নাকি তোর মতো পেজিকে আমি ভালোবাসবো বলে হেসে দেয় প্রহর কথাটা শুনে দুষ্টু চোখটা যেন ছলছল করে উঠেছে সেটা প্রহরকে না দেখতে দিলেও প্রহর কিন্তু ঠিকই খেয়াল করেছে সেটা দুষ্টু বলে হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমার মতো দোষী মেয়েকে কি পছন্দ করবে বলতো কে ভালোবাসবে সারাক্ষণ দৌড়ি দৌড়ি করি ছটপট করি দেখ না মেয়েদের মতো কোনো পোশাকও তো পরি না দেখ কলেজের প্রতিটা মেয়ে কত সুন্দর করে সেজে এসেছে আর তুই আমাকে একবার দেখ জিন্স টপ শার্ট এইসব কথাগুলো বলতে কেমন কেঁপে উঠল সে আর কথা বলতে পারে না তখনই সকাল এসে উপস্থিত হয় তাদের মাঝে কিরে তোরা এখানে আর আমি তোদের পুরো কলেজে খুঁজে চলেছি দুষ্টুর চোখ মুখ দেখে সকাল বলল। দুষ্টু তোর কি হয়েছে তোর মুখটা এমন লাগছে কেন কোথায় কেমন লাগছে আচ্ছা চল ক্যান্টিনে যাই কিছু খেয়ে আসিনি গিয়ে আগে কিছু খেয়ে নি সকাল প্রহরকে বললো কিরে ওঠ চল না তোরা যা আমি পরে জয়েন করছি তোদের ওকে চল দুষ্টু সকাল আর দুষ্টু সেখান থেকে চলে গেল প্রহর এক দৃষ্টিতে আছে ওদের যাওয়ার দিকে সকাল দুষ্টুর কোমর জড়িয়ে একসাথে হেঁটে চলেছে বেশ মানায় কোথায় ওরা আর কোথায় আমি আমার থেকে বেশি তুই ওর সাথে থাকলে সুখী হবি মনে মনে এই সব কথাই বলে চলেছে প্রহর চোখের কোনটা ভিজে উঠেছে প্রহরের সকাল আর প্রহরের মাঝে কোনো কথা চাপা থাকে না সব কথা ওরা শেয়ার করে একে অপরের সাথে তাই সকাল যে দুষ্টুকে ভালোবাসে সেই কথা প্রহর জানে কিন্তু প্রহরের মনে যে দুষ্টুকে চায় সেইটা কিন্তু প্রকাশ করেনি প্রহর দুষ্টু এমনই হোকে কেউ ভালো না বেশি থাকতেই পারবে না চঞ্চল দুষ্টুমি হাসি খুশিতে ভরা সবসময় হলো দুষ্টু তিনজনে এখন কলেজের থার্ড ইয়ারে পড়ে কমার্স স্টুডেন্ট পড়াশোনায় তিনজনেই ভালো সেদিন ক্লাস শেষ করে যে যার মতো বাড়ি ফিরে যায় বেশ হাসি মজা খুনশুটি করে ভালোই কাটছে তিনজনের দিনটা সেই দিনের পর থেকে দুষ্টু এই বিষয়ে আর কোনো কথা বলেনি প্রহরের সাথে শুধু একটা টেক্সট করেছিল প্রহরকে প্রহর দেখে অবাক হয়েছিল একটু টেক্সটটা ছিল কাউকে মন থেকে ভালোবাসলে তাকে আগলে রাখতে হয় নিজের বুকে তুইও ভালো করেই জানিস আমার কাছে তুই তোর কোনো অনুভূতি লুকাতে পারিস না এবার তোর ব্যাপার প্রহর মনে মনে ভাবছে দুষ্টুকে বুঝতে পেরে গেল যে আমি তাকে পছন্দ করি আচ্ছা ও কি আমায় পছন্দ করে মাথার টান হাতে চুলকে মুচকি হাসে প্রহর এরপর থেকে বেশ ভালোই দিন কাটে বেশ ভালোই সময় পার হয় তাদের তিনজনের বন্ধুত্ব আগের মতোই আছে তবে সকাল দুষ্টুর প্রতি আরো প্রসেসিভ হয়ে উঠেছে প্রহরও সেটা বেশ ভালোই লক্ষ্য করে তাদের বন্ধু মহলে সকলেই প্রায় জানে যে সকাল দুষ্টুকে পছন্দ করে দুষ্টু এখনো একই স্বভাবের রয়েছে মূলত ওর স্বভাবের জন্যই ওর প্রতি সকলে আকৃষ্ট হয় সেদিন সোনালির বার্থডে সোনালীর বার্থডেতে পুরো বন্ধু মহলকে ইনভাইট করেছে সে ওদের গ্রুপের দশ জন রয়েছে সকলেই ভালো বন্ধু তার মধ্যে প্রহর সকাল আর দুষ্টু তারা আগে থেকেই বেস্ট ফ্রেন্ড ছিল সোনালীর বার্থডেতে দুষ্টু একটা ওয়েস্টার্ন ড্রেস পরে গেছিল ব্ল্যাক কালারের খোলা চুলগুলো পিঠের উপর ছাড়া চোখে গাঢ় করে কাজল ছোটে গাঢ় করে লিপস্টিক ডান হাতে কানে ইয়ার ইয়ারিং অসম্ভব সুন্দর লাগছে দুষ্টুকে যে কেউ দুষ্টুকে দেখলে আজ ওর দিক থেকে আর চোখই ফেরাতে পারবে না পার্টিতে সকলে দেখা হলেও সবাই দুষ্টুর অনেক প্রশংসা করেছে সবাই খুব সুন্দর করে সেজেছে সকাল তো যেন চোখ সরাতেই পারছে না দুষ্টুর দিক থেকে অবলক তাকিয়ে আছে তার দিকে দুষ্টুর মনটা আঞ্চান করছে প্রহর কেন এখনো আসেনি দুষ্টু কল করছিল প্রহরকে সে বললো কিছুক্ষণের মধ্যেই সে চলে আসবে সকাল মনে মনে ঠিক করে রেখেছে আজ সে দুষ্টুকে নিজের মনের কথা জানিয়ে দেবে কিছুক্ষণ পর প্রহরও এসে উপস্থিত হয় প্রহর আজ একটা ব্ল্যাক কালারের ডেমিন আর রয়্যাল ব্লু কালারের ফরমাল শার্ট পরেছে যেটা হাতের কোনই পর্যন্ত পোটানো হাতে একটা ঘড়ি মারাত্মক লাগছে প্রহরকে সোনালের সোনালির বার্থডে অনেক মেয়েরাই হাঁ করে তাকিয়ে আছে প্রহরের দিকে দুষ্টু একবার মাথা ঘুরিয়ে দেখলে নিল সব মেয়েরা কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে গেছে তার দিকে ভীষণ রাগ হচ্ছে দুষ্টু প্রহর এগিয়ে এলো সকাল আর দুষ্টুর কাছে তারপর সোনালির কাছে গিয়ে ওর বার্থডে গিফটটা ওকে উইশ করে সোনালি বলল কি রে প্রহর আজ আমার বাদ্রে আর তুই এমন ড্রেসিং করে যে সবাই তোকেই দেখছে দেখ একবার কেমন করে তোকে গিলে খাচ্ছে না তোর বাদ্রে না হলে একটা চাটি মেরে দিতাম একেবারে বলে হাসতে হাসতে বন্ধু মহলে সকলের কাছে গিয়ে দাঁড়ালো প্রহর সকাল বলল কি ব্রো আজ কি সুন্দরী মেয়েদের ফেল করবি নাকি মুচকি হাসছে প্রহর তারপর বলে তুইও তো কম নাকি চকলেট বয় লাগছে একেবারে আমি যদি ছেলের জায়গায় মেয়ে হতাম তো তোর প্রেমেই পড়ে যেতাম দুষ্টু আর চোখে প্রহরকে দেখছে মাঝে মাঝে প্রহরের সাথে চোখাচোকি হয়ে যাচ্ছে দুষ্টুর দুষ্টুকে দেখে প্রহরের বোধহয় একটা হার্টবিট মিস হলো মুগ্ধ চোখে কিছুক্ষণ প্রহর তাকিয়ে রইল দুষ্টুর থেকে মনে মনে শত প্রশংসা করলো দুষ্টুর সকলে একসাথে অনেক এনজয় করলো এর মধ্যে সকল ফ্রেন্ডদের সামনে সকাল দুষ্টুকে তার মনের কথাটাও জানিয়ে দিল দুষ্টু অবাক রোজ নিয়ে হাঁটু মুড়ে বসে ফুলগুলো এগিয়ে দিল দুষ্টুর দিকে তারপর বললো আই লাভ ইউ দুষ্টু আই রিয়েলি লাভ ইউ সেই স্কুল লাইফ থেকেই তোকে পছন্দ করতাম ভালো লাগতো তোকে এই ভালো লাগে যে কখন ভালোবাসায় পরিণত হয়েছে আমি নিজেই বুঝতে পারিনি আস্তে আস্তে তোকে ভালোবেসে ফেলেছি ভীষণ রকম ভালোবেসেছি দুষ্টু কি বলবে কিছু বুঝতে পারছে না প্রহর অবাক কারণ আজ যে সকাল দুষ্টুকে করবে সেটা সে ভাবতেও পারেনি সকলে হাততালি দিচ্ছে প্রহরের চোখের কোনটা ভিজে উঠেছে দুষ্টুর উত্তরের অপেক্ষা করছে সকাল মনে মনে প্রহর দুষ্টুর উত্তর শোনার জন্য অপেক্ষা করছে সেই দিন প্রহরকে করা প্রশ্নের যে উত্তর সে দিয়েছিল আজ সকালকে হ্যাঁ বলে ওকে বুঝিয়ে দেবে ভালোবাসার মানুষকে অন্যের সাথে দেখলে কেমন লাগে এক প্রকার জেদের বসেই দুষ্টু সকালের প্রোপোজালটা একসেপ্ট করে নেয় মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দেয় দুষ্টু সকলের আড়ালে প্রহর চোখের জলটা মুছে নেয় প্রহর হাসি মুখে কংগ্রাচুলেশন জানায় সকাল আর দুষ্টুকে সকলে মিলেই হাততালি দিচ্ছে আর কংগ্রেচন জানাচ্ছে নতুন প্রেমিক প্রেমিকাকে সবাই বেশ খুশি এর পর থেকে বেশ ভালোই চলছিল প্রহর নিজের মনের কথা নিজের বুকেই চেপে রেখে সকলের সাথে হেসে খেলেই বেশ আগের মতোই সময় পার করতে লাগলো সময় প্রবাহমান দেখতে দেখতে কেটে গেছে আটটা বছর কলেজের গন্ডি পেরিয়ে এখন কেউ কেউ নিজের ব্যবসা করছে তো কেউ আবার হাসি মুখে নিজের পছন্দের মানুষের সাথে গুছিয়ে সংসার করছে সকাল দুষ্টু সম্পর্ক ওদের ফ্যামিলি থেকে মেনে নিয়েছিল ওদের চার হাত এক করে দিয়েছে দুষ্টু আর সকালের বিয়ে হয়েছে মাত্র দুইটা বছর হলো সকাল সত্যিই খুব ভালো রেখেছে দুষ্টুকে দুষ্টু সংসারের সাথে ওর বাবার অফিসও জয়েন করেছে আর প্রহর প্রহর পাড়ি জমিয়েছে বিদেশে সেখানেই নিজের যোগ্যতায় বড় কোম্পানিকে দাঁড় করিয়েছে যেখানে অনেক স্টাফেরাই কাজ করে দিন শেষে এখন সবাই ব্যস্ত জীবন যাপন করছে মাঝে মাঝে গ্রুপ কলে কথা হয় সকালের সাথে তবে একসাথে বসে আড্ডাটা আর দেওয়া হয়ে ওঠে না সকলের প্রহর এখন একজন সাকসেসফুল বিজনেসম্যান প্রহরকে দেখতে আরো হ্যান্ডসাম হয়ে গেছে জিম করা বডি সুঠাম শরীর আর তার অ্যাটিটিউড ওফ পুরো ক্রিলার লোক বিদেশে কত মেয়ে পাগল প্রহরের জন্য কিন্তু প্রহর আজও তার মনে অন্য কাউকে জায়গা দিতে পারেনি বলাই ভালো জায়গাটা সে কাউকে হয়তো দিতেও পারবে না বাবা মা সকলেই দেশে ও ওনারা অনেক করে বলেছেন প্রহরকে ফিরে আসতে কিন্তু সে ফেরেনি ছোট বোনটাকেও ভালো পাত্র দেখে বিয়ে দিয়েছে প্রহর সেও এখন ভালো আছে আজ সানডে সকালের প্রহর একটু বেরিয়েছে নিজেদের একে অপরকে একটু সময় দিতে তারা সপ্তাহের ছুটির দিনটা এইভাবেই কাটায় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে লেট নাইট পার্টি করে সেই দিন রাতে ফেলেছে দুষ্টু হাজারবার মানা করলেও শোনেনি এতটাই নেশা করেছে যে ড্রাইভ পর্যন্ত করতে পারবে কিনা তাতে সন্দেহ রয়েছে দুষ্টু বলে সকাল আজ আমি ড্রাইভ করি না আমি ড্রাইভ করব তুমি শুধু আমার পাশে বসবে সেখানে দুষ্টুর কোনো কথাই শোনেনি সকাল রাত তখন বারোটা ড্রাইভ করছে সকাল আর লাল লাল চোখ জোড়া নিয়ে দেখছে দুষ্টুকে দুষ্টু একটা গ্রাউন্ড পড়েছে কাঁধটায় শুধু দুইটো সরু সরু ফিতা সাদা ধপ ধপে কাঁধ পিঠ পুরোই খোলা খুব হট লাগছে দুষ্টুকে দুষ্টু আগের থেকে বেশি সুন্দরী হয়ে উঠেছে শরীরের প্রত্যেকটা গঠন নেশা ধরানোর মতো ডান হাতে স্টেয়ারিং ধরে বাঁ হাতে দুষ্টুকে কাছে টেনে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় সকাল দুষ্টুও সরাতে চেয়েও পারে না আচমকা দুষ্টুর চোখে তীব্র আলো পড়ায় সে সকালকে ছেড়ে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে সকাল ডান হাতে জোরে স্টেয়ারিংটা ঘুরিয়ে দেয় কিন্তু ততক্ষণে বড় লরিটা এসে এক সজোরে ধাক্কা দিয়েছে সকালদের গাড়িটাকে একটা জোরে শব্দ হয় এদিকে গাড়ির দরজা থেকে দুষ্টুর অর্ধেক শরীর বেরিয়ে এসেছে জোরে ধাক্কা লাগার জন্য মাথা থেকে অনবরত রক্ত করিয়ে পড়ছে সকালের গাড়ির সামনের কাজ ভেঙে অনেক জায়গায় ঢেকে আছে সকালে গাড়ির কাজ নামানো থাকায় রক্ত মাখা হাতটা বেরিয়ে আসে সেখান থেকে কিছুক্ষণের মধ্যে আশেপাশে লোকজন ছুটে আসে অ্যাক্সিডেন্ট বলে লরির ড্রাইভারও গাড়ি থামিয়ে ওদের দিকে এগিয়ে আসে তবে তার বুকটা কেমন ধক ধক করছে এমন কিছু হবে সেটা তিনি নিজেও কল্পনা করেননি সকালের গাড়ি ওনার লরির সামনে চলে এসেছিল ব্রেক করার আগেই এই দুর্ঘটনাটা ঘটে যায় তিনি এসে দেখেন দুজনেরই শ্বাস চলছে উনি তাড়াতাড়ি করে সবাইকে উদ্দেশ্য করে বললেন গাড়ি নিয়ে আসতে তাদের হাসপাতালে নিয়ে যেতে হবে একজন এগিয়ে এলেন বললেন আমার গাড়ি আছে আপনারা তাড়াতাড়ি আসুন একটু প্লিজ একটু সকলেই ধরাধরি করে ওনাদের নিয়ে আসুন প্লিজ সকলেই ধরাধরি করে সকালা দুষ্টুকে গাড়িতে তোলে হসপিটালের উদ্দেশ্যে নিয়ে গেল দুজনেই জ্ঞান হারিয়ে ফেলেছে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো দুজনকে ওখানকার একজন সকালের ফোন থেকে তার ফার্স্ট ডায়াল করা নাম্বারটিতে কল করে সেখানে জানালো যে এই ফোনটি যার ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে সাথে মেবি ওনার ওয়াইফও ছিল উনিও হয়েছে আপনারা প্লিজ তাড়াতাড়ি চলে আসুন হসপিটালে হসপিটালের ঠিকানাটাও বলে দেন উনি এবং কলটা কেটে দেন ফোনের ওপাশে ছিল একটা নারী কণ্ঠ ফোনটা ধরেছিল সকালের মা কারণ ওদের বাড়ি ফিরতে দেরি হচ্ছে দেখে সকালের মা সকালকে কল করেছিল তাই সকালের ফোনের কল লিস্টের প্রথম নাম্বারটা ওর মায়েরই ছিল কথাটা শুনে সকালের মা কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন সকালের বাবা স্ত্রীকে এইভাবে থমকে থাকতে দেখে জিজ্ঞাসা করলেন এমন করে দাঁড়িয়ে থাকার কারণটা কি রীতা চরিত কণ্ঠে সবটা জানালেন প্রতাপবাবুকে প্রতাপবাবু প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেও পরে নিজেকে ধাতস্থ করে দুষ্টুর মা বাবাকে কল করে সবটা জানায় আর দেরি না করে উনি গাড়ি বার করতে চলে যান কিছুক্ষণ পর দুষ্টুর মা কাঁদতে কাঁদতে স্বামীর হাত ধরে নিচে নেমে এলেন প্রতাপবাবু নিজেই ড্রাইভ করে গাড়ি চালাতে শুরু করলেন রাতে রাস্তাটা ফাঁকা থাকায় তিরিশ মিনিটের মধ্যেই হাসপাতালে চলে এলেন সকলে সেখানে লরির ড্রাইভার সহ যিনি কল করেছিলেন তিনি ওনাদের জন্য অপেক্ষা করছিলেন সকালের বাবা গাড়িতেই প্রহরকে কল করে জানিয়েছেন সকাল আর দুষ্টুর কথা প্রহর তখন অফিসে কিছু কাজ করছিল ল্যাপটপে এমন সময় কলটা আসে প্রহর কল করে। মর্নিং এর টিকিট বুক করতে বলে সকাল পাঁচটায় ফ্লাইট এখন প্রহরের ভীষণ টেনশন হচ্ছে কিন্তু দুষ্টু কেমন আছে সকাল কেমন আছে মনটা তার ভীষণ অস্থির হয়ে উঠেছে হাতে এখন দুই ঘন্টা আছে প্রহর নিজের প্রয়োজনীয় কিছু জিনিস প্যাক করে নেয় প্রহর তার প্রিয় রাশাকে সব কিছু বুঝিয়ে দেয় তারপর নিজের রেডি হয়ে নেয় গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে দুষ্টুর কথা ভীষণভাবে মনে পড়ছে প্রহরে কতদিন পর সে তার প্রিয়শিকে সামনাসামনি দেখবে হাতে কোন কয়েকবারই ভিডিও কল করে কথা বলেছে প্রহর দুষ্টু কল করলে যে কোনো অজুহাতে ভিডিও কলটা রিসিভ করতো না প্রহর পরে অডিও কল করে কথা বলে নিত প্রহরের মনে কোথাও একটু অভিমান জমে আছে দুষ্টুর প্রতি কারণ সে জানে প্রহরকে কষ্ট দেওয়ার জন্যই সকালের করেছিল কারণ প্রহর মনে মনে ভাবতো দুষ্টু তাকে পছন্দ করে কিন্তু সেই দিন ওর কিছু করার ছিল না যেখানে ওর বেস্ট ফ্রেন্ড সকাল দুষ্টুকে ভালোবাসে সে সবটা জেনে কি করে ভাইয়ের মতো বন্ধুর সাথে বেইমানি করবে তাই প্রহর নিচ থেকে সরে এসেছিল ওইদের দুজনের মাঝখান থেকে আজ খুব করে মনে পড়ছে দুষ্টুকে না জানি কতটা কষ্ট পেয়েছে আমার জানটা আর অবস্থা বা কি সে গাড়িতে ড্রাইভ করতে করতে ব্লুটুথ কানেক্ট করে বাবুকে কল দেয় এতক্ষণে ডক্টর বেরিয়ে এসেছেন ডক্টরকে দেখে প্রতাপবাবু এগিয়ে গেলেন তার ছেলে কেমন আছে জানার জন্য প্রতাপবাবু ডক্টরের সামনে গিয়ে জিজ্ঞাসা করলেন সকালে দুষ্টু কেমন আছে ডক্টর ডক্টর জানায় দুষ্টু আউট অফ ডেঞ্জার আর ডক্টর বাবু সকাল আমার ছেলে আমার ছেলে কেমন আছে আসলে আমরা সকালকে বাঁচাতে পারিনি মাথার আঘাতটা গুরুতর হওয়ায় অনেকটা ব্লিডিং হয়েছে যার কারণে আমরা ওকে অনেক চেষ্টা করেও আর বাঁচাতে পারিনি আই এম সরি কথাটা বলে ডক্টর চলে গেল এই কথাটা শুনে সকালের মা কান্নায় ভেঙে পড়লেন প্রতাপবাবু কেমন হতবম্বে মতন বসে পড়েছেন সেখানে তিনি নিজের কানকে যেন বিশ্বাসী করতে পারছেন না যে সকাল আর নেই এমন সময় প্রহরের কল এলো দুইবারের মাথায় প্রতাপবাবু কলটা রিসিভ করলেন তিনি প্রহরকে সকালের কথা জানিয়ে কান্নায় ভেঙে পড়লেন কোনো বাবাই বোধহয় ছেলের এই খবরটা মেনে নিতে পারবেন না প্রহর গাড়িটা সজোরে ব্রেক করে এটা সে কি শুনলো সকাল সকাল আর নেই নিজের অজান্তেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো ডান হাতে মাথার চুলগুলো খামছে ধরে প্রহর প্রহরের বাবা মা বোন এতক্ষণে উপস্থিত হয়েছে হসপিটালে সকলেই ভেঙে পড়েছে তোমরা কিন্তু আমার গল্পে কামেন্ট করছো না জানাচ্ছ না গল্পগুলো কেমন হচ্ছে প্লিজ তোমরা একটু কামেন্ট করো তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী গল্প লেখার বা গল্প পাঠ করার